laisal birra an tuwallu wujuhakum qibala al mashriqi wal maghribi পূর্ব কিংবা পশ্চিমে, মাশরিক কিংবা মাগরিবে, পূর্ব কিংবা পশ্চিমে, মাগরিব কিংবা মাশরিকে, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাগরিব কিংবা মাশরিকে সাজদা করার নাম, মানে নামাজ পড়ার নাম পূর্ণঙ্গ কামিয়াব নয়। তাই আমার আল্লাহ বলছেন বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণঙ্গ কামিয়াব নয়। তার মানে শুধু যদি কেউ নামাজ পড়ে ওই লোকটা 100% জান্নাতে যাবে, এ কথা বলার ক্ষমতা কারই নাই। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে বন্ধু আমার, ওই জাহান্নামে চোর যাবে না, লম্পট যাবে না, মাতাল যাবে না, জেনাকারী যাবে না, ওয়াইল নামে জাহান্নাম যাবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নামাজীরাই যাবে। তার মানে সব নামাজি জান্নাতে যাবে না, যাবে না। তাই আমার আল্লাহ বললেন লাইসাল বিররান তো পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঠুকার নাম, সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণঙ্গ কামিয়াব নয়। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। তার কারণ হচ্ছে রসুলের ইমামতিতে, রসুলের জামানায়, রসুলের জামাতে, রসুলের ইমামতিতে কতগুলি লোক, কিছুগুলি লোক তার নামাজ পড়লো, রসুলের পেছনে নামাজ পড়ার পর এরা জান্নাতে যেতে পারবে না, পারবে না। ওই লোকেরা ছিল মুনাফিক, রসুলের সঙ্গে থাকলো, রসুলের পেছনে নামাজ পড়লো, অথচ তারা কামিয়াব হতে পারে না, পারে না, পারে না। তাইলে এখন প্রশ্ন হচ্ছে তাইলে কি নামাজের কোনো ওজন না, এর কোনো এর কোনো দাম নেই, নামাজের কি তাইলে কোনো গুরুত্ব নাই? আপনারা শুধু 10 মিনিট খালি ধৈর্য ধরেন তাহলে আমি মুত্তাকির বিষয়গুলো বলতে পারছি, আমি শুধু ভিতটা তৈরি করছি। তাহলে কি নামাজের কোনোই গুরুত্ব নেই? জি আছে। সহি বুখারীর একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বৃহস্পতিবারের দিন, বৃহস্পতিবারের দিন নবীজির জ্বর আরম্ভ হলেন, শরীর অসুস্থ আরম্ভ হলেন। একদিন চলে যায় বিশ্ব নবীর শরীরে জ্বর আরম্ভ হয়েছে, 2 দিন গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, শনিবার গেল, রবিবার সারাদিন গেল। রবিবার যতই দিন পার হয়ে যাচ্ছে রসুলের সুস্থতা বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। কিছু বলছেন? বসো বসো। দেখেন প্রতিদিন যাচ্ছে রসুলের অসুস্থতা বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। শনিবার সারাদিন গেল, রবিবার সারাদিন যাওয়ার পর আল্লাহর নবী সুস্থ হয় না। যেমনই রাত আরম্ভ হয়েছে রসুলের কাঁপতে কাঁপতে জ্বর আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে, নবী সহ্য করতে পারে না, এত জ্বর আরম্ভ হয়েছে, নবীজি বেহুশ হয়ে যাচ্ছেন। ওই রবিবার রাত্রিতে নবী কখনো বেহুশ, কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো হুঁশ, এই করতে করতে নবীজি কখনো বেহুশ হয়ে যাচ্ছেন, নবীজির জ্বর থামে না। মাঝরাত্রি যখন হলো আল্লাহর নবী
তাহাজ্জুদের নামাজ পড়ার পর বাড়িতেই ঘুমিয়ে পড়ে রয়েছেন, বেহুশ হয়ে রয়েছেন। কিছুক্ষণ পর মসজিদে নববীতে আজান দিয়েছে আর আল্লাহর নবী বেহুশ হয়ে রয়েছে। সাহাবীরা মসজিদে আসলেন, আল্লাহর নবীর জন্য অপেক্ষা করলেন, ইন্তেজার করলেন, কিন্তু দয়ার নবী অসুস্থ হয়ে রয়েছেন, নবীজি বেহুশ হয়ে রয়েছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আল্লাহর নবী যখন মসজিদে না গেলেন, হযরতে আবু বকরকে সাহাবীরা ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এরপরে আল্লাহর নবী সুস্থ হলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে তুমি বলো মসজিদে নববীতে কি আজান হয়েছে? আম্মা জানাইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে অনেক আগে আজান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে 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 আপনার যখন কোনো সারা শব্দ না পেল, আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করেছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে আমার শরীরে বল নাই, আমার শরীরে কোনো শক্তি নাই, আমার শরীরে কোনো বল নাই, আমার শরীরে কোনো শক্তি নাই। আরে আয়েশা তুমি আমাকে ধরো, আয়েশা তুমি আমাকে ধরো, তুমি আমাকে ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। নবীজি দাঁড়াতে পারেন না, নবী দাঁড়াতে পারছেন না। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে তুমি ধরো, আমি যাব মসজিদে নববীর দরজায়। আল্লাহর নবীকে ধরে নিয়ে হলো, মসজিদে নববীর গেটে দাঁড় হলেন। এমন সময় আল্লাহর নবীর শরীরে এত জ্বর, দাঁড়িয়ে থাকতে পারছে না, শরীরে কোনো বল নাই। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে হাসলেন। আম্মা জানাইসা বলেন, আমার মনে হলো আল্লাহর নবী সুস্থ হয়েছে, নচে তিনি হাসবেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসলেন কেন? এবার আল্লাহর নবী বলছেন, আয়েশা রে তুমি জানো না এই নামাজের জন্য কত মার আমি খেয়েছি, তুমি জানো না। আমার সামনে একটা স্মৃতি ভেসে উঠলো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতি দুনিয়াতে আসবে, এরা এইভাবে নামাজ পড়বেন। হযরত আবু বকর বুঝলেন, দয়ার নবী মসজিদে নববীর দরজায়। হযরত আবু বকর পেছনের চেষ্টা করলেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর রে পেছোতে হবে না, তুমি নামাজ পড়ো, নামাজ পড়াও, আমি নবী আগেই নামাজ পড়ে নিয়েছি। আল্লাহর নবীকে জ্বর হেলাতে দাঁড়িয়ে থাকতে পারছে না, এই অবস্থাতে তিনাকে বাড়ি নিয়ে হলো। সোমবার দিন যখন সকালে সূর্য উঠছে, নবীজির জ্বর আরো বাড়ছে, নবীজির অসুস্থতা আরো বাড়ছে, আল্লাহর নবী থাকতে পারছে না। আল্লাহর নবী কখন বেহুশ হয়ে যাচ্ছেন? আল্লাহর নবী সহ্য করতে না পেরে বললেন, আয়েশা রে তুমি আমার মেয়ে ফাতেমাকে খবর দাও, আমার বেটি ফাতেমাকে খবর দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজরাতে ঢুকলেন, দয়ার নবী তাকে কানে কানে কিছু বললেন। আম্মা জানাইসা বলছে, আমি জানি না আল্লাহর নবী ফাতেমাকে কি বললেন, কিন্তু বন্ধুরে আমার দয়ার নবীর শরীরে কোনো বল নাই, নবীজির শরীরে কোনো শক্তি নাই। এবার আল্লাহর নবী বলছেন, আয়েশা রে মুখটা দুর্গন্ধ মনে হচ্ছে, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা, আয়েশা তুমি দাঁতন চিবিয়ে দাও, মিসওয়াক চিবিয়ে দাও, আমার দাঁতন চিবাবার মতন বল শক্তি নাই। রে আয়েশা তুমি দাঁতন চিবিয়ে দাও, আমার শরীরে কোনো বল নাই, আমি দাঁতন চিবাতে পারছি না। আম্মা জানাইসা বলেন,
এরপরে আমি নিজের মুখে দাঁতন চিবিয়ে দিলাম, আর আল্লাহর নবী দাঁতন কোচলালেন তার নিজের মুখে। এরপরে নবীজি যখন না সহ্য করতে পারেন, নবীজি না সহ্য করতে পারছেন, তখন আল্লাহর নবী আর থামতে পারে না, পৃথিবী ছেড়ে যাবেন, দুনিয়া ছেড়ে নবীজি চলে যাবেন। তখন নবীজি বললেন, উম্মতরে আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম নামাজ 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 আমার উম্মত তোমরা নামাজ ছাড়িও না। নবীজির বিদায়ের বেলা বললেন, নামাজ 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 আমার উম্মত নামাজ ছাড়িও না। সেই মুসলমান আজকে নামাজ পড়ে না। এই বলে নবীজি পৃথিবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন। বারোই রবিউল আউয়াল সোমবারর দিনা রাসূলুল্লাহ আমার মাঝে নাই, আল্লাহ তাআলা কি নিলে কারি আমার মাঝে পড়াই, আল্লাহ তাআলা কি নিলে কারি আমার মাঝে পড়াই। ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে, পিতা যায় আমার মাঝুত নাই, আল্লাহ তাআলা কি নিলে কারি আমার মাঝে পড়াই, আল্লাহ তাআলা কি নিলে কারি এ ধরার মাঝে পড়াই। ভাই আমার, নবীজি বিদায় হয়ে গেলেন, বললেন নামাজ 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 আমার উম্মত নামাজ তোমরা ছাড়বে না। সেই মুসলমান নামাজ পড়ে না, আর আমার আল্লাহ বলছেন নামাজ পড়েই জান্নাতি হবেই হবে, এ গ্যারেন্টি কেউ দিতে পারে না, পারবে না, পারবে না। আমার এবার হলো বিষয়, এবার হচ্ছে বিষয়, যাকে কেউ ধরেন না রে ভাই, যাকে ধরেন না গো, কেউ একটু বসো, বাবু বসো বসো বসো, তোমাকে টাকা দিব, বসো বসো বসো, তোমাকে টাকা দিব, বসো ভাই আমার। এবার দেখেন, হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুঝেছে, ঠিক দেখেন। আচ্ছা ভাই আমার দেখেন, অনেকগুলো লোক দাঁড়িয়ে আছেন, এদের জায়গা হয়নি, এদের জায়গা হয়নি, আল্লাহ এদেরকে বসার তৌফিক দান করুক। আর আপনারা একটু একটু করে আগিয়ে আসেন, তো আল্লাহর রাস্তায় একটু আসেন, তো সবাই মুখে মুখে বলেন তো সুবহানাল্লাহ, বলেন বলেন আর আগান, সবাই মনে মনে একটু করে বলেন আর আগান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার আগান আগান, একটু করে আগান আগান, ওই লোকদেরকে বসতে দিন, ভাইদেরকে বসতে দিন, ভাইরা আমার একটু করে আগিয়ে যান, আল্লাহর রাস্তায় আগিয়ে যান। আর আপনারা ভাই যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, আপনাদের জন্য মেহরবানি করে জায়গা করলাম, আপনারা কেউ বিয়াদবি করে দাঁড়িয়ে থাকবেন না, আপনারা ভিতর ভিতরে ঢুকে যান যারা দাঁড়িয়ে আছেন। আর মা বোনদের প্যান্ডেলেও যারা মা বোনেরা সামনে জায়গা রেখে বসে আছেন, আপনারা একটু আগিয়ে আগিয়ে বসুন, আর পেছনে মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। ভাই আমার আপনারা বসেন, আপনারা বসেন যারা দাঁড়িয়ে আছেন, ও ভাইরা আপনারা বসেন, মা বোনেরা আপনারা আগে আগিয়ে বসেন, মা বোনদের বসার জায়গা করে দেন। ভাইরা আমার যারা এদিকে দাঁড়িয়ে আছেন বসে যান, যথেষ্ট জায়গা হবে, ইনশাল্লাহ হবেই হবে, বসেন। এবার প্রশ্নর পালা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই নামাজ পড়েই পূর্ণাঙ্গ মুত্তাকি হওয়া যাবে না বা জান্নাতি হওয়া যাবে না, আর আমার নবীজি বিদায়ের বেলা বললেন নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়িও না। এবার প্রশ্ন, এবার আপনারা বলেন মাওলানা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি না নামাজি পড়ে জান্নাতি হতে পারলাম, যদি নামাজ পড়ে না জাহান্নাম থেকে না বাঁচতে পারলাম, তবে কি করলে মুত্তাকি হতে পারব, কি করলে জান্নাতি হওয়া যায়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেন, ও দয়াল মাবুদ রে আমরা বসেছি মুত্তাকি হতে চাই, কি করলে মুত্তাকি হতে পারব,
এবার আমার আল্লাহ এক এক করে বলছে মুত্তাকি যদি হবে তো শুনেলে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওরে মানুষ রে মুত্তাকি যদি হবে এক নম্বরে হচ্ছে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে 100% ইমান রাখতে হবে যার ভিতরে ইমান থাকবে না ওই লোকটা কোনোদিন মুত্তাকি হতে পারে না পারে না পারে না তাই আমার আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে ইমান এবার একটু ধৈর্য ধরেন এবার মা বোনদেরকে দেখাই ইমান কাকে বলে তারপরে আপনাদেরকে দেখাবো ইমান কাকে বলে আল্লাহর নবী যখন নবুয়াতি লাভ করলেন এক এক করে চুপে 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 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন এই করে 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 বেশ কয়েকজন যখন দাওয়াত দেওয়া হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী আর এইভাবে গোপনে দাওয়াত দিলে হবে না এবার অপিন অপিনে একদম প্রকাশ্য দাওয়াত দিতে হবে বেশ কিছুদিন পর মারে আমার বোনেরে আমার এই কথাটা কান দিয়ে শুনেন বেশ কিছুদিন পর ওই মক্কা নগরীতে দুইজন কালেমা গ্রহণ করেছিল ঈমান এনেছিল ওই দুইজনকে একজন মহিলা একজন পুরুষ একজন চাকর আরেকজন ছিলেন চাকরানি একজন মহিলা একজন পুরুষ একজন চাকর আরেকজন চাকরানি একজন স্বামী আরেকজন স্ত্রী ওই মহিলাটার নাম কে ওরে মা আমার ওই মহিলাটার নাম হচ্ছে বিবি সুমাইয়া আর স্বামীটার নাম হলো ইয়াসির এরা যখন কালেমা গ্রহণ করলেন ইনারা যখন কালেমা পড়লেন ঈমান আনলেন মক্কার কাফের মুশরিকেরা আবু জেহেলকে বলছে যে বলছে নেতা তোমার ক্ষমতার কাজ হচ্ছে না বলছে কেন কেন বলছে তুমি তো জানো না তোমাকে সবাই বাঁ হাতের আঙুল দেখিয়ে দিয়েছে তোমার কথা আর চলছে না বলে কেন বলে এখন থেকে তুমি জানো না এই মক্কা নগরীতে চাকর চাকরানিরাও আল্লাহর উপরে ঈমান আনছে মুহাম্মাদের কালেমার উপরে ঈমান আনছে তুমি জানো না আবু জেহেল বলছে না 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 এ কোনো দিন হতে পারে না আজকে যেরকম আপনার তালগাছি দারুল হুদা মাদ্রাসাতে আপনারা একত্রিত হয়েছেন ভাই আমার ওই আবু জেহেলের তরফ থেকে বলা হলো অমুক দিন অমুক সময় অমুক তারিখে তোমরা অমুক মাদ্রাসা তোমরা অমুক জমিনে যে হাজির হবে এলাকার শত শত মানুষ হাজির করলো হাজির করার পর বিবি সুমাইয়াকে ডাকলো ওরে মা আমার বিবি সুমাইয়াকে যখন ডাকলে এবার আবু জাহেল বলছে সুমাইয়া রে বল এখানে শত শত মানুষ এখানে হাজির হয়েছে এ সুমাইয়া তুই বল ইমান ছাড়বি নি বল আল্লাহর উপর ইমান থেকে সরে যাবে নি বল বিবি সুমাইয়া বলছে রে আবু জাহেল শুনেলে জীবন দেব কল্লা দেব আল্লাহ দেব না দেব না রে আবু জাহেল শুনেলে জীবন দিব কল্লা দিব ইমান ছাড়ব না ছাড়ব না ছাড়ব না এবার আবু জাহেল বললেন এরে সুমাইয়া শত শত মানুষ এখানে হাজির হয়েছে এখানে তোর স্বামী আছে এখানে তোমার ছেলে আম্মার আছে বলা বলা ইমান ছাড়বি নি বল এরে আবু জেহেল শুনেলে জীবন দেব কল্লা দেব আল্লাহ দেব না এরপরে মারা আমার বোনেরে আমার শুনিলেন এবারে আবু জেহেল বলল এ সুমাইয়া রে যদি না কালেমা চারিস তো শুনেলে এতগুলো লোকের ভিতরে এতগুলো লোকের ভিতরে তোকে আজকে আমরা উলঙ্গ করে দিব নাঙ্গা করে দিব ল্যাংটা করে দিব অপমান করে দিব ইমান ছাড়বি নি বল
যদি না ইমান ছাড়বে এতগুলি লোকের ভিতরে তোকে অপমান করব, ল্যাংটা করব, নাঙ্গা করে দিব, ইমান ছাড়বি নিবাল। যখন আমি এই কথাটা বলেছেন, মহিলা তিনি হলেন মেয়ে, মাথাটা নিচু করলেন, লজ্জা পেলেন। এরপরে আপনারা আমার দিকে তাকান, আবু জেহেল বলছে, সোমাইয়া রে বল ইমান ছাড়বি নি বল। এবার আবু জেহেলের কথা শুনে মাথা নিচু করে আছে। এরপরে মাথা দিকে একদিক থেকে কাপড় খুলতে 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 গোটা শরীরের কাপড় একজন মহিলা একজন মেয়ে অতগুলো লোকের সামনে তাকে উলঙ্গ করে অপমান করে দিল, লজ্জিত হয়ে গেল, বিচ্যুত হয়ে গেল। এরপরে বেঈমান আবু জাহেল সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে মারে নাই, পায়ে মারে নাই, হাতে মারে নাই, ওই সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে সরঙ্গায়ের ভিতরে বরলম ভরে দিয়ে তালোয়ার ভরে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এরা শহীদ হয়ে গেছে, এরা আল্লাহর উপরে ঈমান এনেছে, এরা জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। তাই আমার আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহে, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান। আমাকে এলো বলতে হয় না, তারপরে বলছি, অনেক ঠান্ডা লেগে গেছে আমাকে, বেশ কয়েকটা দিন হয়ে গেল তো, বেশ প্রায় 10-12-13 দিন হয়ে গেল তো একটানা বাইরে আছি, ঠান্ডা লেগে গেছে, অতিরিক্ত ঠান্ডা। তো যাই হোক, এবারও তো শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল। এবার ওর স্বামী ইয়াসির দাঁড়িয়ে আছে। এবার ইয়াসিরকে বলছে, ইয়াসির তুমি বলো, ইয়াসির তুই বল, তোর স্ত্রী তো মারা গেল, বল জীবন দিবি না ইমান দিবি বল। এরে বেঈমান আবু জাহেল, আমার স্ত্রী শহীদ হয়ে গেছে, জান্নাতের মেহমান বেড়ে গেছে, আমিও শহীদ হয়ে যাব, জান্নাতের মেহমান বেড়ে যাব, আমার সন্তান আমারও শহীদ হবে, কিন্তু আমরা ঈমান দেব না। বারবার বুঝানোর পরে আসির বলছে, না আমি ঈমান ছাড়ব না ভাইরা আমার, বন্ধুরে আমার। এরপরে আসিরকে এরকম জমিনে ফেলে দিল, মাটিতে ফেলে দিল। ইয়াসির যখন জমিনে পড়ে গেল, ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটি ঘোড়া, ডান দিকে একটি ঘোড়া, বাঁ দিকে একটি ঘোড়া। ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল, বাঁ পায়ে একটা লোহার শিকল বাঁধল, ডান দিকের পায়ের শিকলটা ডান দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল, বাঁ দিকের পায়ের শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুইটি ঘোড়া দুই দিকে রয়েছে, দুই দিক মুখ করে রয়েছে। এবার আবু জাহেল বলছে, জীবন দিব, কল্লা দিব, ইমান ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। বাইরে আমার, বন্ধুরে আমার, এরা আল্লাহর উপর ইমান এনেছে। এরপরে দুইটি ঘোড়া দুই দিকে চলে গেল, দুইটি ঘোড়া দুই দিকে চলে গেল, হযরতে ইয়াসির দ্বিখণ্ড হয়ে গেল, দুই খণ্ড হয়ে গেল, ঈমানের জন্য জীবন দিল, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই, ছাড়ে নাই, ছাড়ে নাই। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান
এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, হযরত খাব্বাব এনেছে ইমাম কত কষ্ট করে, কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, এরা আল্লাহর উপরে ঈমান এনেছে। একটু গরম জল করতে বলে কাউকে, এরা আল্লাহর উপরে ঈমান এনেছে। তাই আমার আল্লাহ বললেন, প্রথম নম্বর আমার আল্লাহ বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উদুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ ভালাই নয়, ওয়ালাকিন্নাল বিররা, যদি ভালাই নিবে মুত্তাকি হবে তো শুনে লাও, মান আমানা বিল্লাহ, এক নম্বরে আল্লাহর উপরে ঈমান। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলছেন, হে মানুষ সকল শুনে লাও, ওরে আমার বান্দা বান্দিরা, যদি মুত্তাকি হবে তো শুনে লাও, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে পরকালের উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। মক্কার কাফেরেরা, ভাই আমার মক্কার কাফেরেরা, এরা বলছে একে অপরে, মুশরিক কাফেরেরা একে অপরকে জিজ্ঞাসা করছে, হাগ মোহাম্মদ বলছেন কিয়ামত হয়ে যাবে, ওরা বলছে একে অপরে বলছে, হাগ মোহাম্মদ বলছে কিয়ামত হয়ে যাবে, তা কবে হবে, একে অপরকে জিজ্ঞাসা করছে, তা কবে হবে গো, কোন সালে হবে, কতদিনে হবে, কিয়ামতকে নিয়ে একে অপরে জিজ্ঞাসা করছেন। আর আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, আম্মা ইয়াতাসআলুন, নবী হে এরা কোন বিষয়ে তারা একে অপরকে জিজ্ঞাসা করছে, বলা বলি করছে, বলো, আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে, কিয়ামত সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে, তো নবী বলে দাও, কাল্লা সায়ালামুন, কখনোই নয়, অচিরেই তারা কিয়ামত সম্পর্কে জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি কখনোই নয়, আখেরাত কবে হবে, কিয়ামত হবে কবে, এরা ঠিক জানতে পারবে কবে হবে। এবার আমার আল্লাহ বলছেন, ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা, ওই কিয়ামতের দিন, ওই আখিরাতের দিন আমার আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছে, কত সালে হবে, কোন দিনে হবে, কি বারে হবে, কত মিনিটে হবে, আমার আল্লাহ বলছেন, ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কিয়ামত দিন নির্ধারণ করেছেন, ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে রে, সকল কিছুই ভেঙে যাবে, মানুষেরা দল দল ধরে কিয়ামতের ময়দানে হাজির হবে, অতএব কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াল ইয়াউমিল আখিরে, ওই আখিরাতের উপরে, পরকালের উপরে, কিয়ামতের উপরে ঈমান রাখতে হবে। যদি রাখে তো ফির ভালাই মুত্তাকি, আর যদি না রাখে তাহলে কি হবে। এবার আমার দিকে তাকান, জান্নাতের ভিতরে জান্নাতিরা যেভাবে আমরা বসেছি, এটা সূরা মুদাসসিরের তাফসীর পাবেন, আমরা যেভাবে স্টেজে বসেছি এদিকে তাকান তাহলে বুঝবেন, জান্নাতের ভিতরে জান্নাতিরা একে অপরে কথা বলতে থাকবেন, একে অপরে বলাবলি করবেন,
হঠাৎ করে আমরা জান্নাতিরা জাহান্নামের দিকে দেখব, ওই যে আমার ভাই ও জাহান্নাম চলে গেছে আমরা দেখতে পাব। বলে আমাদের দিকে 60 টাকা করা হয়েছে, যারা খেতে ইচ্ছুক তারা খেতে পারে, কিছুক্ষণের মধ্যে আমাদের কাউন্টার বন্ধ হয়ে যাবে। তো আমরা জান্নাত থেকে দেখতে পাবো, আমরা তাকিয়ে দেখব ওই যে জাহান্নাম ওটা আমার ভাই জাহান্নাম চলে গেছে, আপনি দেখতে পাবেন ওটা আপনার বোন সে জাহান্নাম চলে গেছে, ওটা আমাদের নেতাও জাহান্নাম চলে গেছে, ওটা আমার মামা জাহান্নাম চলে গেছে। এবার আমরা জান্নাতীরা বলবো জাহান্নামের যে দারোয়ান দাঁড়িয়ে রয়েছেন যে ফেরেশতা, ওই দারোয়ান তার নাম হচ্ছেন মালিক। ওই জাহান্নামের গেটে যে দারোয়ান দাঁড়িয়ে আছে ওই ফেরেশতার নাম হচ্ছে মালিক। মালিক এমন একজন ফেরেশতা বন্ধু রে, ওর দিলে কোনো মায়া নাই, ওর দিলে কোনো রহম নাই, আল্লাহর হুকুম ছাড়া তারা চুল পরিমাণ কাগাবে পেছবে না। এবার আমরা জান্নাতীরা বলব মালিক তুমি বলো, মালিক তুমি বলো, ওরে মালিক রে ওটা আমার ভাই কেন জাহান্নাম গেল বলো, ওটা আমার বোন জাহান্নাম কেন বলো, ওরে জাহান্নামের দারোয়ান তুমি বলো, ওটা আমার সর্দার কেন জাহান্নাম গেল। এবার জাহান্নামের দারোয়ান মালিক বলবে ও জান্নাতি ভাইরা, ওরে আমার জান্নাতি ভাইরা তোমরাই জিজ্ঞাসা করো, তোমরাই জিজ্ঞাসা করো তারা কেন জাহান্নাম গেল বলো। এবার জান্নাতিরা বলবে ও জাহান্নামী ভাই, ও আমার আপন ভাই, ওরে আমার জাহান্নামী বোন, ওরে আমার আপন বোন তোমরা জাহান্নাম কেন বলো। এবার আমরা জিজ্ঞাসা করবো রে ভাই আমার তুমি জাহান্নামে কেন গেলে, কিসের কারণে তুমি জাহান্নামে এলে। এবার তারা চারটা কথা বলবে, তার মধ্যে একটা হচ্ছে অকুন্না নুকাদ্দিব বিয়াউমিদ্দিন, আমরা আখেরাতে মানতাম না, আখেরাতকে মিথ্যা মনে করেছিলাম, বলেছিলাম কেয়ামত হবে না হবে না হবে না, এরই জন্য জাহান্নাম চলে এলাম। অতএব যারা আখেরাত মানবে না ওরা জাহান্নাম চলে যাবে, এরা মুত্তাকি হতে পারবে না পারবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, এরা তো জাহান্নামে চলেই গেছে, আরো কিছু লোক যারা জাহান্নাম যাবে ওই লোকেরা কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাহুম কানুলা ইয়ারজুনা হিসাবা, এরা আমার হিসাবের দিন মানত না, এরা পরকাল মানে নাই, এরা আখেরাত কে বিশ্বাস করে নাই। মুলবি সাহেব জুমার দিন বলছে চলো নামাজ পড়ি, কেন যে জাহান্নাম যেতে হবে, তখন বলছে নামাজ পড়ে খেতে পাওয়া যাবে না, জাহান্নাম বলতে কিছুই নাই, পরকাল বলতে কিছুই নাই, এই দুনিয়াতেই মুজমাস্তি করে লাও, এরই জন্য আল্লাহ ওদেরকে জাহান্নাম দিয়ে দেবে, এরই জন্য। শুধু আর একটা দেখেন, জাহান্নাম কিয়ামতের দিন যারা মানত না, ওই বিচারের দিন যারা মানত না, তাদের মজাটা এবারে দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটা লোককে দাঁড় করাবেন কিয়ামতের ময়দানে, ওই লোকটা হলো আপনার কিনে এলাকার ভিতরে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, যাকে সবাই সম্মান দিত, ইজ্জত সম্মান ওয়ালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দাঁড় করাবেন এবং বলবেন বলো আমি তোমাকে দুনিয়াতে অনেক 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 সম্মান দিয়েছিলাম, পেয়েছ? তখন সে বলবে জি আল্লাহ পেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে অনেক সম্পদ দিয়েছো, নিয়ামত দিয়েছো, আমি সব পেয়েছিলাম। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে বান্দারে আমার জন্য তুমি কি করেছো বলো,
আমার জন্য তাহলে তুমি কি করেছো বলো? এবারে লোকটাকে আমাত মানতো না, বিচারের দিনে মানতো না। এই লোকটা ডান দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, বাঁ দিকে তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এবার আমার আল্লাহকে কাঁদতে কাঁদতে বললে, ও গো আল্লাহ একবার সময় দাও, একবার দুনিয়ায় পাঠাও, জীবনে নাফরমান হব না, আপনার এবাদতেই জিন্দেগি করব। আমার আল্লাহ তখন বলছে, রে বান্দা, দুনিয়াতে 80 বছর জিন্দেগি দিয়েছিলাম, 90 বছর জিন্দেগি দিয়েছিলাম, তখন কেন আমার নাফরমানি করেছ? আমার আখেরাতকে বিশ্বাস কর নাই, অতএব আজকে বাঁচার কোনো উপায় নাই। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম, আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে, বাঁচার কোনো পথ নাই। আমার কাছে আসতেই হবে, জবাব দিতেই হবে, কোনো বাঁচার পথ নেই। তাইলে কয়টা হলো? এক নম্বর, আমার আল্লাহ বলছেন যদি মুত্তাকি হবি তো শুনে লাও, মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে ঈমান। দ্বিতীয় নম্বর বলছে ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। তিন নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ইসরাইল বাপের নামে 1000, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটু থামেন, একটু থামেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। এবার দেখেন আমার দিকে, এটার নাম কি জোরে বলেন, এটার নাম কি জোরে বলেন? কোরআন। দেখেন ফেরেশতাদের উপরে ঈমানের সম্পর্কে কোরআনের কি সম্পর্ক দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই যে যারা আমাদের ভিতরে মানুষের ভিতরে একদল দুই দল লোক আছে, খারেজি কাদিয়ানি শিয়া, কাদিয়ানি বা শিয়া যারা, তাদেরকে আমরা কাফের বলি। কেন এটা জানেন আপনারা? কেন আপনারা জানেন না? ওদের ধারণা কত বলতে চাইছিলাম না, তারপরে বলছি। সবাই একবার সুরে আস্তাগফিরুল্লাহ বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ, সুরে জোরে জোরে বলেলেন, কেন এত নোংরা কথা বলছে ওরা? বলছে গরম পানি আনেন নাই ভাই, আচ্ছা গরম জলের ব্যবস্থা করে অনেকক্ষণ তো বলা হয়ে গেল ভাই, এখানেই তো গরম জল পাওয়া যাবে, চাই তো ওখানে। কই ভাই মাইক ম্যান, কই জেনারেটর বালা, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে গা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ওই শিয়া বা কাদিয়ানিরা বলছে, দেখেন আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ, বলছে কোরআনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবাইলকে বলেছিলেন, কথাটা শুনেন, এক খেল দেখান, বলছে কোরআনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবাইলকে বলেছিলেন, জিব্রাইল যাও এই কোরআনটা তুমি আলীকে দাও। কাকে দাও? কাকে? আলীকে দাও। বলছে জিব্রাইল বদমাস, আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ, বলছে জিব্রাইল বদমাসি করে এই কোরআনের ওহিটা আলীকে না দিয়ে দিল মুহাম্মাদকে। আসলে নবী হওয়ার কথা ছিল আলী। এই জন্য দেখবেন শিয়াদের আজানে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, ওরা আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে না, ওখানে আলীর নাম লাই, ওরা জিব্রাইলের প্রতি ইমান নাই, ফেরেশতার উপরে ঈমান নাই। এরই জন্য তারা, একটা কারণ শুধু নয় আর অনেক কারণ আছে, জন্য তারা কাফের হয়ে যায়। তাই আমার আল্লাহ বললেন ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। দেখেন
তাই আমার আল্লাহ বললেন ওর মালাইকা ফেরেশতাদের উপরে ঈমান, ফেরেশতা কতটি আছে কয়জন আছে বন্ধু আমার জাহান্নামে, জাহান্নামে 70,000 লাগাম রয়েছে, লাগাম মানে যেটা ধরে টানে, ওই 70,000 লাগামে এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা রয়েছে। তাই আমার আল্লাহ বলছেন এরকম ফেরেশতা আমার কোটি কোটি রয়েছে রে, ওয়াল মালাইকা ওই ফেরেশতাদের উপরে ঈমান।